Hello friends, like, comment and subscribe my channel and press the bell icon. Friends, welcome back to my channel. অজয় নদীর পার থেকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ইছাই ঘোষের দেউলের সেই মন্দিরে, যে মন্দিরটা আমাদের বাংলা সংস্কৃতির একটা ঐতিহ্যকে বহন করে। এই ধরনের মন্দির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের, কিন্তু সেগুলো সংরক্ষণ করে যখন রাখা হয় আমার খুবই ভালো লাগে যে কত পুরনো আমাদের এই সভ্যতা আর সংস্কৃতি। ঠিক পড়ন্ত বিকেলে সূর্য ডোবার ঠিক সময়ে যখন আকাশে লাল আভায় এই পুরনো মন্দিরটাকে দেখলাম, এক আলাদাই অনুভূতি হলো। সন্ধে নেমে আসার সাথে সাথেই লাল মাটির পথ ধরে আমরা রিসোর্টের সামনের সেই ছোট চায়ের দোকানগুলোর সামনে চলে গেলাম এবং ওখানে বসে চা খেলাম। চা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প, বিভিন্ন আলাপ আলোচনা করতে করতেই লোকাল যত মানুষজন আসছিল যাচ্ছিল, অনেকেই জঙ্গল থেকে ফিরছিলেন, অনেকে ওখানেই গল্প করছিলেন, তো ওখানেও একটা লোকাল মানুষজনের সাথে কনভারসেশনের যদি সুযোগ হয়ে থাকে, যেটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েই এই কনভারসেশন হয়, তাদের সাথেও কথা হয়, যোগাযোগ করা যায়। যদিও সেই দিন সেরকম কিছু হয়নি, কিন্তু তবুও বিভিন্ন মানুষজনকে বিভিন্ন পরিবেশে অবজার্ভ করতে আমার বিশেষই ভালো লাগে এবং যেটা আমার এই ভ্রমণের একটা বিশেষ বড় আকর্ষণ। থেকে বাড়ি থেকে আসার সময় সকালে মন্দিরে যাওয়া, তারপর বিকেলবেলা নদীর ধারে যাওয়া, দেউলে হাঁটাহাঁটি করা, ঘোরা, এই এত ঘোরার পরে খিদে পেয়ে যাওয়া, এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। তো খিদে যখন পেয়েছে তো আমরা রিসোর্টে যা পাওয়া যায় তার মধ্যে থেকেই চিকেন পাকোড়া, পেঁয়াজি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের খাবার অর্ডার দিলাম যাতে সবাই মিলে গল্প করতে করতে আবারও খাওয়া যায়। রিসোর্টের সামনেটা আলো ছিল আর তার ফ্রন্টের যে গার্ডেন এরিয়াটা সেটা ছিল অন্ধকার নিরিবিলি। খুব বেশি ট্যুরিস্ট এখানে সেই দিনটা ছিল না, কারণ মহাষ্টমীর দিন, সেজন্য খুব বেশি ভিড় ছিল না। কারণ মূলত এই রিসোর্টের আকর্ষণ বা এখানে ট্যুরিস্ট সবথেকে বেশি দেখা যায় প্রচণ্ড শীতকালে। তো যাই হোক, সেই অন্ধকারটাকেও খেতে খেতে একটা এই যে নিরিবিলি অন্ধকার পরিবেশ, সেটাও কিন্তু বেশ উপভোগ করার মতো। দেউল পার্ক রিসোর্ট সাধারণ গ্রামীণ পরিবেশে খুবই আন্তরিক। শীতের সময় এলে এখানে অনেক সুন্দর ফুল গাছ দেখা যায়। এখানে এমনি বাগানটা মোটামুটি সাজানো গোছানো, লোকাল লোকজন এই রিসোর্টের ভিতরে বেসিক 20 টাকা মতো পার হেড পে করে এখানে আসে, আনন্দ করে কিছুটা সময় কাটিয়ে যায়। আর এই রিংগুলো, এগুলোতে বিভিন্ন এরিয়া প্লট ভাড়া নিয়ে শীতের সময় পিকনিকও হয়ে থাকে।